আগামী 15 থেকে 20 দিনের মধ্যে নতুন হালি পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। এখন ভালো দামে মুড়ি বা কন্দ পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেজন্য চাষিরা আশায় বুক বেঁধে আছেন। তারা হালি পেঁয়াজের ভালো দাম পাবেন, তবে আশঙ্কা করছেন পেঁয়াজ আমদানি হলে বাজারে দরপতন হবে, এতে তারা ক্ষতির মুখে পড়বেন। এসব হিসেবে কষে পেঁয়াজ চাষিরা শেষবারের মতো ক্ষেতের ফসল পরিচর্যায় এখন ভীষণ ব্যস্ত। কৃষি বিভাগ বলছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক মিজানুর রহমান জানান, পাবনা জেলায় এবার 53,305 হেক্টর জমিতে হালি পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, এবার চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার পাবনা থেকে অন্তত 7,49,034 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে। এখন ধরেন যে পিঁজির বৃষ্টি হওয়ার পর পিঁজ খেত ভালো দেখা গেল না, এখন বৃষ্টি নাই, এখন মাঠের পিঁজ মোটামুটি ভালো। যদি আবহাওয়া ভালো থাকে পেঁয়াজটা ভালো ফলনশীল হবে, আর যদি আবহাওয়া মানে বৃষ্টি হয় তাহলে মানে ক্ষতিগ্রস্ত হব। এক মাস পরে তুলি হেলালি ফেরে যদি ঠিক মতো দাম পাওয়া যায় তাহলে কৃষকও বাঁচবি। এখন মুড়ি ফিজও ধরেন 1500-1600 করে বেচতেছে, যদি আলি ফিজ তুলি হালি ওই দাম পাওয়া যায় তাহলে কৃষক বেঁচে থাকবে। সরকার যদি বাইরে থেকে আমদানি করে তাহলে আর কৃষক আর কিছু থাকবে না। বাংলাদেশের 3/4 পেঁয়াজ আমাদের পাবনা জেলা থেকে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে দিয়ে থাকি। আমাদের কৃষকেরা ইতিমধ্যেই আমার 53,305 হেক্টর জমিতে আমাদের পেঁয়াজের চারা লাগানোর উৎসবমুখর পরিবেশে লাগানো শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যদি না থাকে তাহলে আমি আশা করছি এই 53,305 হেক্টর জমি থেকে আমরা 7,49,034 মেট্রিক টন আমরা পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হব। Thank you.